আসসালামু আলাইকুম বারাকাতুহু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স যারা দু সালে পরীক্ষায় অংশগ্রহণ করবা সেই সকল শিক্ষার্থীর জন্য মূলত আজকে আমরা নিয়ে আসছি তম সপ্তাহের তাদের যে সাবজেক্টগুলো আছে তো এই সাবজেক্টগুলো তম সপ্তাহের সাবজেক্টগুলোর প্রশ্নটা আমরা নিয়ে আসি অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট করার জন্য যে প্রশ্নটা আমাদের প্রয়োজন হয় সো এই প্রশ্নটা তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং পিডিএফ ফাইলটা নিবা এবং কি কী সাবজেক্ট থাকতেছে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের এক নাম্বার যে হচ্ছে হিসাব বিজ্ঞান থাকতেছে এবং এইচএসসি ডিপ্লোমা ইন কমার্সে যারা আছো তাদের জন্য এটা থাকতেছে ঠিক আছে অ্যাসাইনমেন্ট নাম্বার নয় তেরোতম সপ্তাহের ঠিক আছে হিসাব বিজ্ঞান সেই হিসাব বিজ্ঞানে এইখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তো সেই ক্ষেত্রে এখানে সুন্দর করে ঠিক আছে ক্রয় হিসাব কি ক্রয় বিক্রয় হিসাব কি তারপর এখানে হচ্ছে দেয়া আছে একটা রেওয়া মিল ঠিক আছে তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু সুন্দর করে দেওয়া আছে মানে একটা রেওয়া মিলেই দেওয়া আছে এবং এই রেওয়া মিলের সমন্বয়সমূহ সুন্দর করে দেওয়া আছে কি করতে হবে না করতে হবে তো সব কিছুই হচ্ছে আমরা তৈরি করব তো তাহলে হচ্ছে চলে গেলো আমাদের হিসাব বিজ্ঞান নিতীয় প্রয়োগ এই যে সাবজেক্টটা ঠিক আছে হিসাব বিজ্ঞান ওকে শুধু হিসাব বিজ্ঞান আর হিসাব বিজ্ঞান নিতীয় প্রয়োগ হচ্ছে তোমাদের বিএম শাখার জন্য আচ্ছা যাক তারপর আমাদের হচ্ছে থাকতেছে ফিন্যান্স ও বিমা ঠিক আছে এই সিনো ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা ওকে ব্যাঙ্কিং ও বিমা এই সাবজেক্টটা থাকতেছে ডিপ্লোমা ডিপ্লোমা ইন কমার্সে যারা একাদশে আছো তাদের জন্য সো দেখো এটা দ্বিতীয় অধ্যায় বিমা চুক্তি অ্যাসাইনমেন্ট নাম্বার নয় এইটাও কিন্তু সুন্দর করে এখানে দেওয়া আছে সো এখানে বিমার ক্ষেত্রে বিমা চুক্তির অবদান ও বিমা সাথে বিমা গ্রহীতার সম্পর্ক এই বিষয়ে কিন্তু অ্যাসাইনমেন্টটা লিখতে হবে এখানে হচ্ছে আমাদের নির্দেশকে এক দুই তিন চারটা প্রশ্ন দেওয়া আছে এবং চারটা প্রশ্ন হচ্ছে ষোলো মার্ক ঠিক আছে তারপর হচ্ছে আমরা যদি নিচে চলে যাই তারপর আমাদের থাকতেছে হচ্ছে অর্থনীতি ঠিক আছে দেখো অর্থনীতি থাকতেছে ডিপ্লোমা ইন কমার্সদের জন্য অর্থনীতি অ্যাসাইনমেন্ট নাম্বার কিন্তু নয় এবং দেখো তৃতীয় অধ্যায় চাহিদা যোগান ও দাম নির্ধারণ যোগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে বিধিটির ব্যতিক্রমের কারণ নিরূপণ করতে হবে ঠিক আছে তো সুন্দর করে এইখানে হচ্ছে মূলত নির্দেশকে এক দুই তিন চারটা প্রশ্ন দেওয়া আছে চারটা প্রশ্নের মান হচ্ছে বরাদ্দকৃত নম্বর হচ্ছে ষোলো ঠিক আছে এটাও আমরা হচ্ছে অ্যান্সার ইনশাল্লাহ সামনে দিনে দিয়ে দিব। ওকে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ডিপ্লোমা ইন কমার্স এইসএসির ডিপ্লোমা ইন কমার্সে যারা আছো কারিগরি আন্ডারে তো তাদের হচ্ছে ব্যবসায় সংগঠন থাকতেছে এবং এইখানেও অ্যাসাইনমেন্ট নাম্বার নয় নবম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায় ঠিক আছে তো অ্যাসাইনমেন্টটাতে বলা হয়েছে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক বিশ্লেষণ তো সুপ্রিয় সকল শিক্ষার্থী এই যে পিডিএফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পিডিএফের লিঙ্ক কিন্তু আমার প্রথম কমেন্টে দেওয়া আছে তোমরা চাইলে ডাউনলোড করে ফেলতে পারো ওকে সো এই কয়েকটা সাবজেক্টকে সাবজেক্টই কিন্তু আমাদের ছিল হচ্ছে ডিপ্লোমা ইন কমার্সদের জন্য ঠিক আছে সো কি কি সাবজেক্ট ছিল আমরা হচ্ছে আরেকবার তোমাদেরকে দেখা দিচ্ছি তো ব্যবসায় সংগঠন থাকতেছে ডিপ্লোমা ইন কমার্সের জন্য এবং হচ্ছে তোমাদের এইসএসসি ডিপ্লোমা ইন কমার্সের জন্য থাকতেছে অর্থনীতি ঠিক আছে এবং আমরা যদি আরও একটু উপরে যাই তাহলে হচ্ছে তোমাদের যারা একাদশে আছো ডিপ্লোমা ইন কমার্স তো তাদের জন্য থাকতেছে ব্যাংকিং ও বিমা ওকে এই যে দেখো ব্যাংকিং ও বিমা যে সাবজেক্টটা এটা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে দেওয়া থাকতেছে হ্যাঁ তারপরে আমরা যদি একটু উপরে চলে যাই আরেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন কমার্সের জন্য তো সুপ্রিয় সকল শিক্ষার্থী যদি আমাদের এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবা আর অ্যাসাইনমেন্টের হচ্ছে প্রশ্নগুলো উত্তরগুলো আমরা ইনশাআল্লাহ সামনে দেওয়া স্টার্ট করবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে ক্লিক করে রাখবা তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম